এই জেনারেশনের ছেলেমেয়েরা অনেক ভালো শিল্পবোধ তাদের মধ্যে আছে, তারুণ্যের ভাবনা এবং এত সুন্দর করে চিন্তা করে। হয়তো ওদের অভিজ্ঞতার অভাব আছে, হয়তো ওদের অনেক বিষয়ে ছোট ছোট সক্ষমতার অভাব আছে, কিন্তু সেটা আলাদা। অনেস্টলি মানে এই জিনিসগুলোকে অনেক অ্যাপ্রিসিয়েট করি, বিকজ এগুলো আমাদের নতুন কিছু করতে অনেক হেল্প করছে। মুভি তৈরি করা বা সিনেমাটোগ্রাফি এডিটিং এগুলোর উপর আমাদের আরও এক্সপিরিয়েন্স হচ্ছে, আমরা এগুলোর উপর কাজ করার সুযোগ পাচ্ছি। অ্যান্ড এই ধরনের কম্পিটিশান অ্যাকচুয়ালি আমাদের মানে অনেক হেল্প করে ইন ফিউচার, এগুলো নিয়ে যদি আমরা ফিউচারে কাজ করতে চাই সেই ক্ষেত্রে। যে আমাদের প্রতিভার বিকাশ হচ্ছে এখানে, কারণ কি আমরা আসলে এই সুযোগটা সবসময় পাই না। এখন অনেকে আছে যে যারা অনেক প্রতিভাবান মানুষ, এখন এই ক্ষেত্রে আমার যেমন আমার আশা ইউনিভার্সিটিতে অনেকে আছেন যারা নাটক বানাতে চায়, বিভিন্ন জিনিস বানাতে চাচ্ছে, এখন তারা এই স্টার সিনেপ্লেক্স প্লাস ব্র্যাকের যে এটা, তারা মানে অনেক আগ্রহী, এর জন্য আগ্রহ প্রকাশ করেছে, এই জিনিসটাকে আমি খুব ভালোভাবে বলছি। শর্ট ফিল্ম কন্টেস্ট এটা হচ্ছে, আমরা যখন অপরচুনিটিটা পাইছি এটা আমাদের জন্য অনেক ভালো কিছু, কারণ আমরা এটা থেকে অনেক কিছু শিখতে পারবো। স্টুডেন্ট লাইফে শুধু পড়াশোনা করলে তো হয় না, অনেক কিছু আমাদের জানতে হয়, সেই হিসেবে আমরা একটা অপরচুনিটি পাইছি, ওইটা আমরা ভালোভাবে কাজে লাগাতে চাই এবং আমাদের পরে যারা আসবে তাদেরকে এগুলো নিয়ে কিছু শিখাবো। এই মানে এই সুযোগটাকে আমরা একটা বড় অপরচুনিটি হিসাবে দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে সাধারণত আমাদের যেই ফিল্মগুলো আমরা মেক করি এটা কিন্তু আমরা বড় আকারে পাবলিশ করা বা ওইভাবে আমাদের পাবলিসিটি হয় না। কিন্তু স্টার সিনেপ্লেক্স এবং ব্র্যাক ইউনিভার্সিটির ফিল্ম ক্লাব এটা সম্মিলিতভাবে যে প্রচেষ্টাটা শুরু করছে প্রতি বছরের ন্যায়, আমরা ফার্স্ট টাইম পার্টিসিপেট করছি এবার, এটা আমাদের অনেক বড় একটা সুযোগ হিসাবে দেখছি আমাদের কাছে, যে আমরা আরও আমাদের প্রতিভার বিকাশ আরও ভালোভাবে প্রতিফলিত করতে পারবো। এটা আসলে স্টার সিনেপ্লেক্সের খুব ভালো একটা উদ্যোগ, এবং সাবজেক্টটা এবারে ছিল হলো ডিজিটাল বাংলাদেশ, একদমই এই সময় উপযোগী একটা সাবজেক্ট, এবং গতবারও দেখেছি এবারও দেখলাম, এবার আরও অনেক ভালো মনে হয়েছে আমার কাছে। এবং এটাকে আমি অবশ্যই খুব পজিটিভ দেখছি, এবং আমার মনে হচ্ছে যে এখান থেকে অনেক ডিরেক্টর যারা নতুন প্রজন্ম তারা উৎসাহিত বোধ করবে এবং বেরিয়ে আসবে। আমরা অনেকেই মনে করি যে বর্তমান জেনারেশনের ছেলেমেয়েরা শিল্প সাহিত্যের সাথে যোগাযোগ নাই, ফিল্ম বোঝে না বা নাটক বোঝে না ইত্যাদিতে এরকম একটা ভাবনা আছে, বাট আমার কাছে মনে হয়েছে যে এই জেনারেশনের ছেলেমেয়েরা অনেক ভালো শিল্পবোধ তাদের মধ্যে আছে, এবং বিশেষ করে যে ছবিগুলো দেখলাম প্রত্যেকটা ছবি অনেক ইমোশনাল, অনেক সম্ভাবনাময় এবং আশা জাগা নিয়ে, যে আমরা খুব ভাবতেই পারি যে এই জেনারেশনের পরবর্তী জেনারেশন বা এই জেনারেশন যাদের কথা আমরা বলছি তাদের মধ্য থেকে অনেক বড় মাপের পরিচালক তৈরি হবে। প্রথমত তো এই কম্পিটিশনে আমরা সব থেকে যেটা সুযোগ পাই, মানে আমি বলবো স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে আমরা যারা সবাই যুক্ত থাকি, সেটা হলো যে তারুণ্যের ভাবনার সাথে আমরা পরিচিত হতে পারি, এবং এটা কিন্তু শুধুমাত্র ওরা একটা অনুপ্রেরণা পায় বা শুধুমাত্র ওরা পুরস্কার জেতে ব্যাপারটা তা না, এটা কিন্তু আমরাও অনুপ্রেরণা পাই এবং ওদের পুরস্কার জেতার মধ্যে দিয়ে এক অর্থে আমরাও পুরস্কার জিতি। মানে আমি বলতে চাচ্ছি যে তারুণ্যের ভাবনা এবং এত সুন্দর করে চিন্তা করে, হয়তো ওদের অভিজ্ঞতার অভাব আছে, হয়তো ওদের অনেক বিষয়ে ছোট ছোট সক্ষমতার অভাব আছে, কিন্তু সেটা আলাদা। আর কেন এখান থেকে আমরা ভালো পরিচালক পাবো, খুব মজার একটা কথা এখন বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে আমি তো প্রত্যেক বছরে কিন্তু দেখেছি একই ধরনের নাম বা একই ধরনের পার্টিসিপেন্টটা ঘুরে ফিরে আসছে, তার মানে তারা কিন্তু নিয়মিত চর্চাটা করছে। তো প্রথমবার যিনি পার্টিসিপেট করেছেন তিনি হয়তো এবারও পার্টিসিপেট করেছেন এরকম, তো তার ফলে কি, তার মানে ওরা কিন্তু এটা কোনো হঠাৎ না যে হঠাৎ করে একটা পার্টিসিপেট করে চলে গেল, ওদেরও একটা ধারাবাহিকভাবে এই চর্চাটা করার আগ্রহ আছে এবং সিনেপ্লেক্সের দেওয়া এই প্ল্যাটফর্মটাকে তারা খুব সাদরে গ্রহণ করছে।
হ্যাঁ, ভাষার ভাষার তো নতুনত্ব আসছেই, কারণ ওরা কিন্তু সারা পৃথিবীর সিনেমা দেখছে এখন, যেহেতু ডিজিটালি দ্য ওয়ার্ল্ড ইজ কানেক্টেড, ফলে ওরাও কিন্তু অনেক কিছু দেখছে, নতুন নতুন ভাষা দেখছে, মানে সিনেমার ভাষা, নতুন ল্যাঙ্গুয়েজ গল্প বলার, ঠিক আছে, ডিফারেন্ট এডিটিং, ডিফারেন্ট শর্ট টেকিং, হ্যাঁ, ডিফারেন্ট কাটিং, এগুলো কিন্তু ওরা ইউজ করছে। এবং এবারে যেহেতু সাবজেক্টটাই ছিল ডিজিটাল বাংলাদেশ এবং ডিজিটাল প্ল্যাটফর্মটাই ওদের মুখ্য ছিল, তো ওরা কিন্তু অনেক ইন্টারেস্টিং সব কাজ করেছে। আমি খুব সুন্দর সুন্দর গ্রাফিক্সের কাজ দেখেছি, তারপরে এডিটিং দেখেছি, যেটা আমাকে মুগ্ধ করেছে। স্টার সিনেপ্লেক্স তো আমরা যাত্রা শুরু করেছি বিভিন্ন হল দিয়ে। আমাদের প্রথমেই চিন্তা ছিল যে মানুষদেরকে হলে ফিরিয়ে আনা, আবার সিনেমাটাকে নতুন করে প্রাণ দেওয়া। তো এটা করতে হলে আমরা মনে করেছি যে আসলে মানে দায়বদ্ধতা থেকে যে আমাদের কমিউনিটিটাকে, যে ফিল্ম কমিউনিটিটাকে, আমাদের এটার ভবিষ্যৎটাকেও দেখতে হবে এবং এটাকে গ্রো করতে হবে। এটা চিন্তা করে আমরা চিন্তা করলাম যে আমরা খুদে যারা নির্মাতা আছে তাদেরকে কী করে আমরা সামনে আনতে পারি, তাদেরকে কী করে আমরা অনুপ্রেরণা জাগাতে পারি। আমরা কিন্তু এটা হচ্ছে আমাদের চতুর্থ শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। প্রথমে আমরা করেছিলাম ট্রান্সপোর্টেশন নিয়ে, তারপরে আমরা মাদক নিয়ে, মাদকের অ্যাবিউজ নিয়ে, এখন আমরা করছি ডিজিটাল বাংলাদেশ নিয়ে, যেটাতে আমরা জানতে চাই যে আসলে তরুণরা কী ভাবছে, তাদের চিন্তাধারণা কী, এবং তাদেরকে একই সাথে ফিল্ম মেকিংয়ে সংযুক্ত করা, যে আমরা যে এতগুলো হল তৈরি করছি, আমরাও যে এখন প্রযোজনা করছি, তো ওরা যাতে আসে, মানে নতুন নতুন নির্মাতা যাতে তৈরি হয়, এই কারণে আমাদের এই প্রোগ্রামটা করা। এবং আমরা আসলেই ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা জাজেস হয়ে আসছেন সবাইকে। আর পার্টিসিপেশন কিন্তু এবারে বেশ ভালোই, প্রতি বছরই দেখছি নতুন নতুন করে ইউনিভার্সিটি যোগ হচ্ছে। এবারে আমাদের 12টা ইউনিভার্সিটি আছে এবং আমাদের কর্পোরেট পার্টনারও বেশ ভালো হয়েছে, তো এটা একটা ভালো সাড়া দিয়েছে আমি মনে করবো বাংলাদেশে। এর পরবর্তীতে যেটা করা উচিত আমার মনে হয় যে তারা তো অনুপ্রেরণা পাচ্ছে এবং এখানে প্রাইজ মানিও আছে, তো তার সাথে সাথে আমি মনে করি যারা ভালো করছে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, তাদেরকে নিয়ে আসলে আমাদের কিছু কাজ করা দরকার, যেটা নিয়ে আমরা চিন্তা করছি। যেহেতু স্টার সিনেপ্লেক্স ইতিমধ্যে ডিক্লেয়ার দিয়েছে যে আমরা 4টা করে ছবি আমরা বানাবো, আমাদের নির্মাতা দরকার, এবং আমি মনে করি যাদের বয়স 25 কম তাদের কিন্তু সৃজনশীলতা অনেক বেশি, এবং তাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই। আমার ইচ্ছা আছে তাদের সাথে ভালো কেউ প্রতিভাবান কাউকে যদি পাই তাদের সাথে আমরা কাজ করব। একই সাথে আমি মনে করি যে বাংলাদেশে আসলে তারা শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করবে না, তারা গ্লোবাল সিনেমা যাতে বানায়, এবং এটার জন্য যা যা করা দরকার, এখন ডিজিটাল যুগ এবং ইনফরমেশান হাতের কাছে, তারা অনেক কিছু তারা শিখতে পারে অনলাইন থেকে, এবং আমি মনে করি যে এটা ব্যবহার করে আমরা গ্লোবাল ডিস্ট্রিবিউশনে কী করে যেতে পারি, গ্লোবালি সিনেমা কী করে বানাতে পারি, এরকম কিছু ভাবনা নিয়ে আমরা সামনের দিকে তাদেরকে যদি কোনো ওয়ার্কশপ করতে পারি, এটা নিয়ে আমরা চিন্তা করছি।